সেশন কেস নাম্বার এক অফ 2012 মোকদ্দমায় আমাদের সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, তিনি হলেন এই মামলার এক নম্বর আসামি সহ পাঁচজনকে বরিশাল বিভাগীয় স্পেশাল আদালত কথিত মতে একটি দুর্নীতির মোকদ্দমায় 7 বছর করে প্রত্যেককে কারাদণ্ড দিয়েছেন। আর তার সঙ্গে অতিরিক্ত জনাব আহসান হাবিব কামাল সহ কথিত ঠিকাদারি কাজের যিনি কন্ট্রাক্টর তাকে প্রত্যেকে 1 কোটি টাকা করে অর্থদণ্ড করেছে। সেইখানের যে সিটি তদানীন্তন পৌরসভার যে ড্যামেজটা, এই ড্যামেজটা ক্ষতিপূরণের জন্য টিএনটি থেকে একটা অর্থ বরাদ্দ দেওয়া হয় এবং কথিত মধ্যে 40 লক্ষ টাকা। তো এখন সেই কাজের অর্ধাংশ হওয়ার আগেই ইন্টারস্টেট পার্টি এই কার্যক্রমে দুর্নীতি হয়েছে বলে দাবি করে মোকদ্দমা দায়ের করেন। হুইচ ওয়াজ ইমেচিউর ওয়ান, কাজ তখন পর্যন্ত শেষই হয় না। 2009 সালে শুরু হয়ে 12 সালে মামলা হয়েছে।